স্পঞ্জ কেক বানানোর জন্য এখানে আমি তিনটি ডিমের সাদা অংশ নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের তিনটি ডিম ব্যবহার করেছি। এবার ইলেকট্রিক বিটার দিয়ে এটিকে আমি ফোম করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ কিংবা হ্যান্ড হুইস্ক দিয়েও ফোমটি করে নিতে পারবেন। আর এখানে আমি এক কাপ চিনি নিয়েছি। এবার অল্প অল্প করে চিনি অ্যাড করব আর সুন্দর করে মেশাতে থাকবো যতক্ষণ না ডিমটি স্টিপ পিক ফর্মে চলে আসে। আর অবশ্যই মনে রাখতে হবে ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আর আমাদের যে উপাদানগুলো আমরা কেক বানানোর জন্য ইউজ করবো সবগুলো যেন রুম টেম্পারেচারে থাকে, এগুলো আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে পারফেক্ট স্পঞ্জ কেক বানানোর জন্য। এবার ডিমের ফোমের ভিতরে আমি এখানে যে আমাদের কুসুমগুলো ছিল ওইগুলো একটু একটু করে দিয়ে দিব এবং খুবই আলতো হাতে মেশাতে থাকবো। এখানে আমার ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করা আছে এই জন্য একটু জোরে মনে হচ্ছে, কিন্তু আপনারা খুবই আলতো হাতে মেশাবেন তাহলে কেকটি কিন্তু অনেক ভালো হবে। তো ডিমের কুসুম মেশানো হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গলানো বাটারও ইউজ করতে পারবেন, আরও ফ্লেভারটা আরও ভালো আসবে বাটার ইউজ করলে। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা এবং 1 চিমটি লবণ, দিয়ে সুন্দর করে সবগুলো চেলে নিচ্ছি। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের ডিমের ফোমের ভিতরে দিয়ে খুবই আলতো হাতে মেশাতে হবে, বললাম আগেই ভিডিও এখানেও ফরওয়ার্ড করা ফাস্ট ফরওয়ার্ড করা আছে এই জন্য একটু জোরে মনে হচ্ছে, কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আলতো হাতে মেশাবেন তাহলে কিন্তু কেকের মিক্সটা অনেক সুন্দর হবে আর কেকটিও কিন্তু খুবই তাড়াতাড়ি ফুলবে। একবারে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। এবার এর ভিতরে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমাদের বেকিং ট্রেতে অলরেডি কিন্তু অয়েল গ্রিস করা আছে। এবার এর ভিতরে আমরা কেকের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটার দিয়ে সুন্দর করে ট্যাপ করে দিতে হবে যাতে কেকের ব্যাটারটি মোল্ডের চারিদিকে সমানভাবে ছিটিয়ে পড়ে। আর অবশ্যই কয়েকবার ভালো করে ট্যাপ করতে হবে যাতে ভিতরে যে এয়ার বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে যায়। এবার 180°C 25 থেকে 30 মিনিট কেকটি বেক করব যতক্ষণ না সুন্দর কালার চলে আসছে। তো দেখুন আমি কেকটি বেক করে ঠান্ডা করে নিয়েছি, এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করেছি। আপনারা ভিডিও দেখেই অবশ্যই বুঝতে পারছেন যে কেকটি কতটা সফট আর ইয়ামি হয়েছে। আর কেকটি কতটা স্পঞ্জি হয়েছে দেখানোর জন্য আমি আপনাদের জন্য কেকটিকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটির উপর আরেকটি রেখে দেখুন প্রেস করছি, যত প্রেস করছি এটি কিন্তু ততই উপরে আবার উঠে আসছে। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কেকটি কতটা স্পঞ্জি হয়েছে। যদি আপনারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।